অঙ্ককে আমরা অনেকেই ভয় পাই, আবার এই অঙ্ক মাথায় ঢুকতে অনেকের অসুবিধা হয়, অঙ্কের মাস্টারমশাই এলে অনেকে ভয় সিঁটিয়ে যায়। চলুন আজকে একজন অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে কথা বলা যাক। এই মাস্টারমশাই হচ্ছেন পৃথিবীর সবথেকে ধনী হেজ ফান্ড ম্যানেজার, যদিও তাকে পৃথিবীর সবথেকে ধনী ম্যাথামেটিশিয়ান বললেও ভুল হবে না। তাহলে চলুন পৃথিবীর সবথেকে ধনী হেজ ফান্ড ম্যানেজার বা অঙ্কবিদ ম্যাথামেটিশিয়ানকে নিয়ে আমরা আমাদের পর্ব এগিয়ে নিয়ে যাই। অঙ্ককে কাজে লাগিয়ে কীভাবে শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করা যায় তিনিই তো সফলভাবে করে দেখিয়েছিলেন। রেনেসাঁস টেকনোলজির আবিষ্কর্তা হচ্ছেন এই ব্যক্তি। আমরা আজকে যার সম্পর্কে কথা বলছি তার নাম কি আপনারা ধরতে পেরেছেন? ইনি হচ্ছেন জিন সাইমন। 2024 সালে মে মাসে তার মৃত্যুর সময় মোট সম্পত্তির পরিমাণ ছিল $31.4 billion। 2019 সালে তার সম্পত্তি ছিল $16 billion, যা 2020 সালে বৃদ্ধি পেয়ে হয় $20 billion। 2018 সালে ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় সাইমন্সের অবস্থান ছিল 24তম। 2019 সালে তিনি ছিলেন হাইয়েস্ট আর্নিং হেজ ফান্ড ম্যানেজার। তার বছরে সিএজিআর ছিল 66%, যা খুব কম ট্রেডারেরই ছিল। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা যায়, ওয়ারেন বাফেট এর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, তার সিএজিআর ছিল বা এখন অবধি চলছে, এটা তো সর্বদা পরিবর্তনশীল, তো তার সিএজিআর হচ্ছে 27%, মানে 27%। এবং আপনারা হয়তো জানেন 2008-09 সালে ওয়ারেন বাফেট পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। আর একখানে মজার তথ্য কি জানেন, যদি জিম সাইমন ওয়ারেন বাফেট যে সময় তার ইনভেস্টিং জার্নি শুরু করেন, মানে যে বয়সে করেছিল 11 বছর বয়সে, সেই সময় থেকে যদি জিম সাইমন তার ইনভেস্টিংয়ের জার্নি শুরু করতেন, তাহলে তিনি কিন্তু পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হতেন। তার সম্পত্তির পরিমাণ কয়েক ট্রিলিয়নে দাঁড়াতো যদি তিনি এই তার যেই সিএজিআর 66% রাখতে পারতেন অতদিন ধরে। এইরকমই তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা ফলো করতে পারেন DST Miscellaneous চ্যানেলটিকে।